বৃহস্পতিবার এই নবান্ন অভিযানে বামপন্থী এবং কলেজের ছাত্র যুব সংগঠনের নেতা কর্মীদের উপর এক প্রকার আক্রমণ চালান অভিযোগ ওঠে রাজ্য পুলিশের বিরুদ্ধে এবং সেখানে আক্রান্ত হয়েছেন শতাধিক ছাত্র যুবক এবং এরপর গোটা রাজ্যে সাধারণ ধর্মঘটে ডাক দেয় বামফ্রন্ট এবং কংগ্রেস। শুক্রবার কোচবিহার শহরে এই ধর্মঘট সফল করার উদ্দেশ্যে বামফ্রন্টের তরফ থেকে বিশাল মিছিল সংগঠিত হয় কোচবিহার শহরে। এদিন পুলিশের নৃশংস বর্বরোচিত আক্রমণকে তীব্রভাবে ধিক্কার জানিয়ে শুক্রবার 12 ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট সহ জাতীয় কংগ্রেস। এবং আপনারা দেখছেন সেই ছবি এবং সেই ধর্মঘটকে সফল করার উদ্দেশ্যে সমর্থনে বামফ্রন্টের তরফ থেকে কোচবিহার শহরে বিশাল মিছিলের আয়োজন করা হয়। সেই ছবি আপনারা দেখছেন, ধর্মঘটের সমর্থন রয়েছে রাজ্য বামফ্রন্ট এবং বাম সহযোগী যে দলগুলি রয়েছে তারা কিন্তু সকলেই সমর্থনে রয়েছেন। এবং বামফ্রন্টের তরফ থেকে শুক্রবার সকাল থেকে কিন্তু কোচবিহার শহরে কোচবিহার রাজনগরীতেই মিছিলের আয়োজন করা হয়। আমরা একটু বিস্তারিত চেষ্টা করব সেখানে উপস্থিত অমিত দেবের কাছ থেকে। সামিল হয়েছিল বামপন্থী ছাত্র যুবদের পাশাপাশি জাতীয় কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের ছাত্র যুব নেতা কর্মীরা এবং সেখানে এই বিশাল সমাবেশ করে কিন্তু তারা কাল সেদিন নবান্ন অভিযানে যায় এবং নবান্ন অভিযানে যাওয়ার পথে সেখানে কিন্তু ব্যারিকেডে আটকে দেওয়া হয় তাদের এবং সেখানে আন্দোলনে সামিল হন ছাত্র যুবরা এবং তাদের উপর জমকামা প্রদর্শন করে বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ। শতাধিক ছাত্র যুব কর্মী আন্দোলনরত ছাত্র যুব কর্মী তারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কোচবিহার উপগত 5 জন যেটা জানা গেছে কোচবিহার থেকে এই আন্দোলনে সামিল হয়েছে তাদের মধ্যে 5 জন কিন্তু রক্তাক্ত হয়ে লাঠির আঘাত পেয়ে তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন এবং কয়েকজনের অত্যাধুনিক চিকিৎসা করে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয় এবং তার প্রতিবাদে পুলিশের এই সন্ত্রাসের প্রতিবাদে আজ কিন্তু গোটা রাজ্য জুড়ে ধর্মঘটে ডাক দিয়েছে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস এবং সেই ধর্মঘটের প্রভাব কিন্তু কোচবিহার শহরের সকল দিকে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র প্রথম দিকে লক্ষ্য করা যাচ্ছে, আপনারা জানেন যে সকালে আমরা যে ছবি দেখিয়েছি তাতে কিন্তু এনবিএসটিসির কয়েকটি বাস জোর করে চালানো হয়েছিল কিন্তু তার পরবর্তীতে কিন্তু সেই বাসের সংখ্যা কমে গেছে কারণ যাত্রী সংখ্যা খুবই নগণ্য ছিল এবং সকাল থেকেই বাজার ঘাট সমস্ত কিছু বন্ধ। এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী কিন্তু কালকে রাতেই ঘোষণা করে দিয়েছিলেন, কালকে ফরমান জারি করেছেন যে সরকারি দপ্তরগুলিতে 100% হাজিরা দিতে হবে, 100% যদি হাজিরা না দেন সরকারি কর্মচারীরা তাদের মায়না কেটে দেওয়া হবে এবং সেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং তারপর কিন্তু এবং তার আজকে যেটা দেখা যাচ্ছে আজকে কিন্তু সরকারি অফিস স্পষ্টভাবেই কাজটা খুলে গেছে এবং সেই অফিস বন্ধ করার জন্য যে অফিস বন্ধ করে যায় সেজন্যই কিন্তু বামপন্থীদের মিছিল এই মুহূর্তে কোচবিহার শহরের অফিস পাড়া বলে পরিচিত সাগরদিঘি চত্বরে সাগরদিঘি স্কোয়ারে আজকে ঘুরছে বামপন্থীদের মিছিল। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, আমরা তার সাথে কথা বলে নেব। দাদা, আজকের মিছিল, কালকে নবান্ন অভিযানে ছাত্র যুবদের উপর বেধড়ক আক্রমণ পুলিশের, আজকে আপনারা মিছিল করছেন ধর্মঘটের সমর্থনে, গোটা রাজ্য ধর্মঘট, কোচবিহারে ধর্মঘটকে সফল করার জন্য আপনারা মিছিল করছেন, কি বার্তা দিচ্ছেন একটু যদি বলেন। গতকালকে নবান্ন অভিযানে যুব ছাত্রদের উপর মমতা ব্যানার্জির পুলিশের যে নির্মম অত্যাচার, টিয়ার গ্যাস পাঠানো হয়েছে, জল কামান ব্যবহার করা হয়েছে এবং আমাদের ছাত্র যুবদের পুলিশ ভীষণভাবে মেরেছে, অনেককে হসপিটালে ভর্তি হতে হয়েছে, তার প্রতিবাদে আমাদের বামপন্থী রাজনৈতিক দল আজকে 12 ঘণ্টা ধর্মঘট ডেকেছে। আমরা আমাদের জেলাতে আমরা এই ধর্মঘট সফল করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এখন পর্যন্ত গোটা কোচবিহার সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান স্তব্ধ, বেসরকারি পরিবহন রাস্তায় নামেনি, অফিস আদালতও হয়তো খুলবে না, আমরা সেই প্রচার করছি এবং এই শান্তিপূর্ণ ধর্মঘট সফল করার জন্য মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে।
মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ধর্মঘট সমর্থন করবেন এই আত্মবিশ্বাস কিন্তু শোনা গেল কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়ের কণ্ঠে এবং তিনি কিন্তু রীতিমতো বলে দিলেন যে মানুষ ধর্মঘটের সমর্থনে রয়েছেন এবং ধর্মঘট হবে অনিশ্চিত বন্ধ থাকবে এই কথা কিন্তু তিনি জানালেন আমাদের ক্যামেরা শুভমের সাথে অমিত ডিজিটাল বাংলা কোচবিহার contact number 9832213186